সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমরা যদি কেউ এই চ্যানেলটি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। আর আজকে আমরা ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী নিয়ে আলোচনা করছি। তো দেখা যাক এই সূচকের নিয়মগুলি কেমনভাবে অঙ্কগুলো করতে হয় এবং এই ফর্মুলাগুলো কিভাবে এসেছে, চলো দেখি। সূচকের নিয়মাবলী, তো দেখো মনে করো এক্স ইন্টু এক্স করছি, তাহলে কত হয়? এক্স স্কোয়ার, তাই তো? তাহলে বলছি এই এক্সটাকে বলে হচ্ছে বেস বা নিধান, আর যে দুইটা আছে মাথায় আছে সেটাকে বলেছে ঘাত বা ইন্ডেক্স বা সূচক বা ইন্ডেক্স। তো এইরকম যদি মনে করো এক্স গুণ এক্স গুণ ডট 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 এক্স পর্যন্ত আছে, তাহলে কি হবে? কতবার আছে? এন বার। তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার এন। তাহলে এই এক্সটাকে আমরা তখন বলবো হচ্ছে, এক্সটাকে বলা হচ্ছে নিধান বা বেস, আর এনটাকে বলা হচ্ছে সূচক বা ইন্ডেক্স। তো এই হচ্ছে আমাদের সূচকের সূচনা। সূচক মানে কি? কোনো কিছু পাওয়ারে আমাদের কিছু একটা সংখ্যা আছে। তো আমাদের এখানে কিছু জিনিস ফর্মুলা শিখতে হবে, কতগুলো ফর্মুলা আছে ফর্মুলাগুলো আমাদের শিখতে হবে। এক নম্বর ফর্মুলা বলছে, মনে করো তুমি এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব দেওয়া আছে। এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব মানে কি? এক্স ইন্টু এক্স, এটা মানে কি? এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, টোটাল কতগুলো এক্স আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ। তো এই যে জিনিসটা হলো, এটা কিভাবে হলো? বলছে এক্স এর পাওয়ারটা আমরা এইভাবে যোগ করব। তাহলে এক্স এর পাওয়ারটা যোগ করলে কত হয়? দুই আর তিন যোগ করলে কত হয়? পাঁচ। তো এটাকে আমরা ফর্মুলা আকারে লিখবো। তো ফর্মুলা আকারে লিখলে কি হয়? ফর্মুলার আকারে লিখলে এক নম্বর ফর্মুলা আমাদের কি? এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ, সরি, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এন। তাহলে কি হয় ফর্মুলাটা? এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। ঠিক আছে, দু নম্বর, মনে করো আমাকে দেয়া আছে এক্স টু দি পাওয়ার ফাইভ বাই এক্স টু দি পাওয়ার থ্রি। তার মানে কি? উপরে কটাগুলো এক্স আছে? পাঁচটা এক্স আছে, আর নিচে কতগুলো আছে? তিনটে আছে। তো আমরা তিনটে এক্স কেটে যাচ্ছি, তাহলে কটা এক্স থাকলো? এক্স টু দি পাওয়ার টু, দুটো এক্স থাকলো। তো বলছি এই যে জিনিসটা আছে এটাকে এইভাবে ভাগাকে লিখলে তো অনেক বড় হবে, তো আমরা সূচকের নিয়ম ইউজ করব। সূচকের নিয়ম কি বলছে? যে উপরে যেটা আছে তার থেকে নিচেরটা বিয়োগ করো। উপরে কত আছে পাওয়ারে? পাঁচ, আর নিচে কত আছে? তিন। তাহলে এক্স পাঁচ মাইনাস তিন সমান সমান এক্স এস স্কোয়ার। তাহলে এই গেল আমাদের দ্বিতীয় ইটা। তা ফর্মুলাকে লিখলে এটা কি হবে? এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন। ভাগ আকারে থাকলে পাওয়ারটা বিয়োগ আকারে বসবে, ভাগ আকারে থাকলে পাওয়ারটা বিয়োগ আকারে বসবে। তো আমরা এটা এরকম করে থাকি। এরপরে তিন নম্বর, মনে করো এ বি টু দি পাওয়ার থ্রি আছে, তাহলে মানে কি? এ বি গুণ এ বি গুণ এ বি। তো এই জিনিসটা আছে, কতগুলো এ আছে যদি আমি পাশাপাশি লিখি, আর বিগুলোকে যদি আমি পাশাপাশি লিখি, তাহলে কত হচ্ছে? এ টু দি পাওয়ার থ্রি বি টু দি পাওয়ার থ্রি। তো এটাকে আমি ফর্মুলা আকারে কীভাবে লিখবো? যে বলছে যদি পাওয়ারটা এইভাবে থাকে, এ বি টু দি পাওয়ার এম থাকে, তাহলে পাওয়ারটা ঢুকে যাবে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম। এটা আমাদের তিন নম্বর ফর্মুলা। চার নম্বর ফর্মুলা দেখো, যে যদি চার নম্বরটা হচ্ছে এ বাই বি টু দি পাওয়ার থ্রি আছে, তার মানে কি হবে? উপরে এ বাই বি ইন্টু এ বাই বি ইন্টু এ বাই বি, তার মানে আমরা বুঝতে পারছি এ থ্রি বাই বি থ্রি হচ্ছে। তাহলে এটাই যদি আমি ফর্মুলা আকারে লিখি, তাহলে চার নম্বর ফর্মুলা আমাদের আসবে, এ বাই বি টু দি পাওয়ার এম থাকলে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। এইভাবে পাওয়ারটা ঢুকে যাবে। অবশ্যই নিচে যে আছে সেটা নট ইকাল টু জিরো হতে হবে, অবশ্যই নিচে যেটা আছে সেটা নট ইকাল টু জিরো হতে হবে। বলছে যে আমরা মনে করো এ বাই বি সরি এ কিউব তার স্কোয়ার লিখছি, তাহলে কি হবে? এ কিউব ইন্টু এ কিউব ইন্টু এ কিউব, তার মানে কি? এ টু দি পাওয়ার সিক্স। এই যে জিনিসটা আসলো কি করে? বলছে এইটা তিন গুণ দুই ছয় করে এসেছে। তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে? চার নম্বর ফর্মুলা, পাঁচ নম্বর ফর্মুলা আমাদের কি হবে? এ টু দি পাওয়ার এম আছে, তার পাওয়ারে এন আছে, তাহলে পাওয়ারটা গুণ আকারে বসে যাবে। বলছে এইরকম আছে এ টু দি পাওয়ার স্কোয়ার তার কিউব, মানে কি? এখানে এ স্কোয়ার বি কিউব এ স্কোয়ার বি কিউব, তাহলে এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার সিক্স।
তাহলে এই যে জিনিসটা হলো এটা কিভাবে আসলো, বলছে এই পাওয়ারটা এখানে গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমি এইটাকে যদি ফর্মুলাকায় লিখি তাহলে কি হবে, ফর্মুলাকায় লিখলে হবে হচ্ছে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন, তার পাওয়ারে পি আছে, তাহলে এইটা পাওয়ারটা গুণ হয়ে যাবে এ টু দি পাওয়ার এম পি বি টু দি পাওয়ার এন পি। এরপরে আমাদের 7 নম্বর ফর্মুলা, তো 7 নম্বর ফর্মুলা কি আমাদের বলছে, যদি কোনো সময় দেখা যায় এর পাওয়ারে জিরো এসে গেছে, এর পাওয়ারে জিরো এসে গেছে, তাহলে আমরা কি হবে, তাহলে বলছে এটা এক হবে, যদি এ নট ইকাল টু জিরো মাইনাস এক এক হয়, এ টু দি পাওয়ার জিরো ইকাল টু এক হবে। তো আমাদের এটা মনে রাখতে হবে, মনে করো কোনো সময় যদি 2 এর পাওয়ার 0 এসে যায় তাহলে এক, 3 এর পাওয়ার 0 মানে যে কোনো কিছু পাওয়ার লিখলে যদি আমি 0 লিখে দিই তাহলে এক হয়। তো এটা আমাদের 7 নম্বর ফর্মুলা। 8 নম্বর ফর্মুলা কি আমাদের, 8 নম্বর ফর্মুলা মনে করো যে কোনো সময় এ টু দি পাওয়ার মাইনাস 2 আছে, তাহলে আমি কি লিখব, এ টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি, এ টু দি পাওয়ার 1/a ইন্টু 1/a, তাহলে কি হচ্ছে, তাহলে এটা পাওয়ারটা নিচে চলে আসে 1/a² হয়ে যায়। তো এটাই আমাদের আর 7 নম্বর ফর্মুলা, যদি কোনো সময় আমাদের দরকার পড়ে তাহলে আমরা কি করব, এ টু দি পাওয়ার মাইনাস এন থাকলে 1/a^n লিখব। আর 9 নম্বর ফর্মুলা, এটাই আমাদের শেষ শেষ ফর্মুলা, 9 নম্বর ফর্মুলাটা বলছে যদি কোনো সময় রুট দেওয়া থাকে, হ্যাঁ তাহলে এটা কীভাবে লিখবে, 2^2 বলছে হাফ আকায় লিখতে হয়, বা মানে এন যদি দেওয়া থাকে 3√8 তার মানে হচ্ছে 8^3। তো আমি এটাকে যদি ফর্মুলা আকারে লিখি তাহলে কিভাবে লিখতে হবে, বলছে এ টু দি পাওয়ার এম বাই এন আকার যদি থাকে, এটার মানে হচ্ছে এন রুট এ টু দি পাওয়ার এম, এন রুট এ টু দি পাওয়ার এন। তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, তো এই ফর্মুলাটা আমাদের ব্যবহার করব। তো এই হচ্ছে আমাদের টোটাল ফর্মুলা, 9টা ফর্মুলা আছে, তো 9টা ফর্মুলা আমরা শিখলাম। এবার এর উপর প্রয়োগ করে আমাদের কিছু অঙ্ক শিখতে হবে। এর সঙ্গে আরও 2টো জিনিস জেনে রাখলে আমাদের খুব উপকার হয়, যে এ টু দি পাওয়ার এক্স ইকাল টু যদি কোনো সময় দেখা যায় এ টু দি পাওয়ার ওয়াই, যেখানে এ 0 ± 1 অথবা অসংজ্ঞাত নয়, তাহলে আমরা বলবো এক্স ইকাল টু ওয়াই। আর একটা জিনিস মনে রাখতে হয়, মনে করো যে আমাদের বেসটা তোমার হচ্ছে পাওয়ারটা সমান হয়ে গেছে, এ টু দি পাওয়ার এক্স ইকাল টু বি টু দি পাওয়ার এক্স, মানে পাওয়ারটা সেম সেম আছে, তাহলে বলছে এ ইকাল টু বি কখন হবে, বলছে এ ইকাল টু বি তখন হবে যদি একটাই কারণ, যদি এক্স নট ইকাল টু জিরো হয়, যদি এক্স নট ইকাল টু জিরো হয় তাহলে আমাদের এ ইকাল টু বি হবে। তো এই 2টো জিনিস আমাদের মনে রাখতে হয়। এবার আমরা অনুশীলনী অঙ্ক যাই, দেখো এখানে প্রথম অঙ্কটা এরকম আছে, তো আমরা ফর্মুলাগুলো প্রয়োগ করব। প্রথমে দেখো এটা রুট আছে, রুটটা তুলতে গেলে কি করতে হয়, 8^5 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম একটা, 5/2 যেরকম আছে থাকলো। এখানে 16 আছে, 16টাকে আমি কি করব, ছোট পাওয়ারে নিয়ে যাবো, যতটা ছোট সম্ভব সবকটাকে ছোট পাওয়ারে নিয়ে যেতে হবে। তো এখানে 8 মানে কি 2 এর কিউব মানে 3টে 2 আছে, 2^5, এই পাওয়ারটা কি হয় গুণ আকারে বসে, আর এখানে 2^4 × −3/2, তাহলে কি হলো 5/5 কেটে গেল, 2^3/2 ইন্টু 2^2 কেটে গেল −6, কি আসলো 2^2 কেটে গেল −6 আসলো। তাহলে কি আসছে আমাদের, এই যে 2টো আছে এই পাওয়ারগুলো আবার কি হবে যোগ আকারে বসবে, তাহলে 2^12 থেকে 3 বাদ দিলে −9/2, এটা আমাদের প্রথমটার অ্যান্সার। তো আমরা দ্বিতীয়টা দেখি, এরকম একই রকম টাইপের একটা অঙ্ক দিয়েছে, তো এটাকে আমরা প্রথমে সবচেয়ে ছোট আকারে, যেমন এটাকে 5/3 লেখা যায়, তার পাওয়ারে −2 আছে থাকলো, তো আর এই যে −1 ছেড়ে আছে এটা কি হয় 2টোর সঙ্গে গুণ আকারে বসবে, তাহলে −1/6, এটাকে লিখতে পারি 2^4 −3/2 গুণ −1/6, তো পাওয়ারটা গুণ আকারে বসে গেল। তাহলে এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, 2 দিয়ে কাটলে 3, তাহলে 5/3 × 1/3, এখানে 2^2 দেখো 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে 3 দিয়ে কাটলে 3, তাহলে −4/1/4, তাহলে কি হচ্ছে এটা 5/3/1/3 2/4/1/4, তাহলে কত আসবে 5/2 মানে কত 10। এইভাবে আমাকে সূচকের অঙ্কগুলো করতে হয়। এরপরে দেখি আমাদের পরের অঙ্কটা কিরকম আছে, এরকম আছে, সবসময় আমার মাথায় রাখবো যতটা সম্ভব ছোট আকারে নিয়ে যেতে, যতটা সম্ভব ছোট আকারে নিয়ে যেতে, যেমন 4 আছে, 4টাকে আমি সবচেয়ে ছোট উৎপাদক বিশ্লেষণ করলে কি করতে পারি, 2×2 তাহলে 2^2, তাহলে এটাকে আমরা লিখবো 2^2 তার পাওয়ারে 1/3, এটা 2^1/3 গুণ 3^1/2 ভাগ মানে কি নিচে লিখবো, নিচে লেখার সময় কি 9 আছে, 9 মানে কি 3×3 তাহলে 3^2 পাওয়ারে
একের চার। এবার যে দুই গুলো আছে সেই পাওয়ার গুলোকে আমরা যোগ করবো, 2-এর 3 যোগ 1-এর 3। আর 3 যেটা আছে দেখো এখানে নিচে আছে, নিচে থাকলে কি হয় পাওয়ারটা উপরে উঠলে কি হয় বিয়োগ আকারে বসে, তাহলে -2-এর 4। তাহলে 2^3/3 আমরা যোগটা করছি, 3^3, এটা কত আসছে 0। তাহলে 2^1, 3^0, 2^1 মানে কত 2, আর 3^0 মানে 1। তাহলে আলটিমেট অ্যান্সার কত আমাদের 2। এইভাবে অঙ্কটা করে। এরপর দেখো আমরা 2^2টা নিয়েছি, সে একই রকম ভাবে আমাদের ব্র্যাকেটগুলো তুলতে হবে। -5 আছে, আমরা এই ব্র্যাকেটটা তুললাম, 2^3 × -3^10। তো 3 3 কাটছে, 2 দিয়ে কাটলে 5, তাহলে -1^5 -1^5, তাহলে এই পাওয়ারটা কি হয় গুণ আকারে বসবে। তাহলে 5 5 কেটে গেল, তাহলে x^1, তাহলে আলটিমেট অ্যান্সার কত x। এইভাবে সূচকের অঙ্ক করতে হয় আমাদের। তো বাকি অঙ্কগুলো তোমরা একটু চেষ্টা করো, না পারলে আমি করে দেবো। এরপরে দেখো এই এই অঙ্ক এখানকার শেষ অঙ্ক যেটা আছে 2-এর, এইরকম টাইপের আছে। তো এখানে কি হবে পাওয়ারটা দেখো, এখানে প্রথমে কি আছে এই যে পাওয়ারটা আছে এটা কি হবে বিয়োগ আকারে বসবে, পাওয়ারে ওভারঅল পাওয়ারে যেটা আছে a² + ab + b² থাকলো, এখানে কি হবে বিয়োগ আকারে বসবে, b² + bc + ca, এখানে কি হবে এখানেও বিয়োগ আকারে বসবে। ঠিক আছে, সবটা আমরা লিখলাম। এবার দেখো এটা a - b² + ab + b² এটা কি হয় গুণ আকারে বসে। দেখো এটা একটা ফর্মুলা, ফর্মুলাটা কি x^a³ - b³ এর ফর্মুলা, পরেরটা কি x^b³ - c³ এর ফর্মুলা, তারপরটা কি x^c³ - a³ এর ফর্মুলা। তাহলে কি হবে এই পাওয়ারগুলো কি হবে পাওয়ারগুলো যোগ আকারে বসে যাবে, পাওয়ারগুলো যোগ আকারে বসে যাবে। দেখো সব কেটে যাচ্ছে, তাহলে কি আসলো x^ কত আসলো 0, কোনো কিছু পাওয়ার 0 থাকলে কত হয় 1। দেখো মানে ঊর্ধ্বক্রমে সাজা, মানে ছোট থেকে বড় সাজাতে বলেছে। তো আমরা কিভাবে করব, বলছি এই যে জিনিসটা আছে 5^2, 10^4, আর 6^1/3, এই নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা লসাগু করব, কত 2 4 3, তাহলে 2 দিয়ে 1 2 3, তো 6 12। তাহলে আমরা এই প্রত্যেকটাকে 12 আনার চেষ্টা করব, তাহলে 12 আনতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 6, উপরেও 6 দিয়ে গুণ করবো নিচেও 6 দিয়ে। এটাকে 12 আনতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 3 দিয়ে, এটাকে 12 আনতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 4 দিয়ে। তো এই যে নিচে যে 12টা আছে সেটাকে রুট এইভাবে লিখছি, 12 5^6, এটাকে 12 10^3, এটা 12 6^4, তাহলে কত আসলো। তো আমরা এই যে জিনিসটা আছে এটা আমাদের গুণ করতে হবে, তো আমাকে এখানে কি করতে হবে 5টাকে 6 বার গুণ করতে হবে, মানে 5 × 5 × 5 × 5 × 5 × 5, তাহলে কত আসে, তাহলে 12√15625। 10³ মানে কি 10 3 বার গুণ, তো 10 3 বার গুণ তো আমরা মুখে মুখেই করে ফেলতে পারি। 6^4 মানে 6 × 6 × 6 × 6, তাহলে কত আসবে 6 6 36 × 36, তাহলে 6 6 36, 3 হাতে 8 19 20 21, মানে 216 × 18 হাতে 1 9 10, তাহলে 6 9 2 1 2 9 6। তাহলে এবার মানে ঊর্ধ্বক্রমে বলেছে, মানে ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড়, এই যে ভেতরে যে সংখ্যাগুলো দেখো, প্রথমে আমি বুঝতে পারছিলাম না এর মধ্যে কে বড় কে ছোট, কিন্তু এখন আমি বুঝতে পারছি ভেতরে সংখ্যাগুলো দেখো, এ সবচেয়ে ছোট, তারপরে এ, তারপরে, তাহলে আমি বুঝতে পেরে গেলাম এ সবচেয়ে ছোট। তাহলে লেখার সময় আমাকে কিন্তু যেটা দেয়া ছিল সেটা লিখতে হবে, তাহলে উত্তর কি হবে 10^1 এর 4, তারপর 6^1 এর 3, তারপর 5^1 এর 2, উপরে মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঠিক আছে, এর পরেরটা দেখো একই রকম অঙ্ক আছে, তো এখানে তো কি করব আমরা 3 2 8 4 এর লসাগু করব, তাহলে একই রকম ভাবে আমাদের 2 দিয়ে করলে 1 2 6 12 আসছে, তাহলে এখানেও আমাদের 12 আনতে হবে, তো 8^1 এর 4, তো এটা নিজেরাই আমরা করতে পারতাম। তো 4 দিয়ে গুণ করলে 3^4/12, 2^1 × 6/2 × 6, 8^1 × 3/4 × 3, তাহলে কত আসলো 2^6/12, 8^3/12, তাহলে এটা 12 × 3^4, এটা 12 ×
2 to the power 6 এটা 12 into 2 to the power sorry 8 to the power 3 তাহলে কত আসে 3 3 কা 9 27 81 তাহলে 12 root 81 12 root 2 to the power 6 32 64 আর 8 cube 28 টা 64 64 into 8 64 into 8 তাহলে 4 টা 32 সাথে 3 6 টা 48 512 যে আমাদের ছোট থেকে বড় সাজাতে বলেছে সবচেয়ে ছোটকে এটা তারপরে কি এটা তারপরে এটা কিন্তু আমরা দেখব এটা লিখব কিন্তু এটা তাহলে সবচেয়ে ছোটকে 2 টু দি পার 1 এর 2 তারপরে কি 3 টু দি পার 1 এর 3 তারপরে কি 8 টু দি পার 1 এর 4 তাহলে ছোট থেকে বড় সাজালে এরকম আসছে তো আমরা নিজেরা করে নেব এই টাইপের অঙ্ক তোমাদের হোম টাস্কে দিচ্ছি দেখব তোমরা বুঝতে পেরেছো কিনা আর এরকম দেখো এটা আছে তো এখানে না এখানে পাওয়ারেই সবকটা আছে তখন আমাদের যেহেতু এটা পূর্ণ সংখ্যা তখন আমরা গসাগু করব তখন আমরা গসাগু করব মানে কোন সংখ্যা দিয়ে সবকটা সংখ্যা ভাগ যায় কোন সংখ্যা দিয়ে সবকটা আমি একটু ভুল লিখেছি এটা 60 হবে তো কোন সংখ্যা দিয়ে সবকটা সংখ্যা ভাগ যায় তো এটা দেখো 12 দিয়ে সবকটা সংখ্যা ভাগ যাচ্ছে তোমরা ভেঙে ভেঙে গসাগু করে নেবে তো আমি এটাই কি লিখবো তখন 2 টু দি পাওয়ার 60 দেওয়া আছে 3 টু দি পাওয়ার 48 দেওয়া আছে 4 টু দি পাওয়ার 36 5 টু দি পাওয়ার 24 তাহলে এটাকে লিখব 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 12 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 12 4 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 12 5 টু দি 5 স্কয়ার টু দি পাওয়ার 12 দেখো আমার মেইন হচ্ছে আমার বোঝাটা উদ্দেশ্য এই যে পাওয়ারে 12 আছে সবার পাওয়ারে 12 আছে তখন আমি কি ব্যাপারটা বুঝতে পাচ্ছি যে সবার পাওয়ারে 12 তাহলে ভেতরে যে বড় আছে সেই হচ্ছে সবচেয়ে বড় হবে তো এরকম আসলো 25 টু দি পাওয়ার 1 এর 12 তাহলে মানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে সবচেয়ে ছোট মান কোনটা এইটা সবচেয়ে ছোট মান কোনটা এইটা তাহলে লিখব কোনটা এইটা তাহলে 5 টু দি পাওয়ার 24 তারপরে তারপরে কোনটা আছে 32 কত 2 টু দি পাওয়ার 60 তারপরে কোনটা 4 টু দি পাওয়ার 36 তারপরে 3 টু দি পাওয়ার 48 তো এইভাবে অঙ্কটা করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো নাম বুঝতে পারলে একটু কমেন্ট সেকশনে জানাও যে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা আর না বুঝতে পারলে বলো কোথাও বুঝতে পারোনি তাহলে আমি আবার বুঝিয়ে দেবো দেখো এখানে 4-এ 1-এর তে এরকম অঙ্ক দিয়েছে তো আমরা প্রথমে কি করব এই যে জিনিসটা আছে এটা দেখো পাওয়ারটা আছে পাওয়ারটা আমরা কি করব বিয়োগ আকারে লিখবো কারণ কি এরা নিচে আছে তো এখানে এখানেও একইভাবে বিয়োগ আকারে বসছে এখানেও একইভাবে বিয়োগ আকারে বসলো তাহলে এবার এই পাওয়ারটা কি হয় গুণ হয় তাহলে পি কিউ মাইনাস পি আর এ টু দি পাওয়ার আর কিউ মাইনাস পি কিউ এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর তাহলে কি হবে এই যে জিনিসগুলো আছে এগুলো কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে এদের পাওয়ারটা যেটা আছে সেটা কি হবে যোগ আকারে বসবে যে পাওয়ারটা আছে সেটা যোগ আকারে বসবে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে পি আর এখানে পি আর কেটে যাচ্ছে মাইনাস কিউ আর কেটে যাচ্ছে পি কিউ পি কিউ কেটে গেল তাহলে এর পাওয়ারে কত আসলো শূন্য তাহলে শূন্য আসলে কত হয় এক তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে এরকমভাবে পরে দুটো অঙ্ক সেম অঙ্ক আছে তোমরা একটু নিজেরা করো আমি একদম শেষেরটা নিচ্ছি এটাও একই রকম অঙ্ক তাও একটু অসুবিধা স্টুডেন্টদের তাই আমি করিয়ে দিচ্ছি এখানে পাওয়ারটা কি আছে গুণ আকারে আছে তাহলে গুণ আকারে বসে যাবে এরপরটা একই রকমভাবে গুণ আকারে আছে আমরা গুণ আকারে বসিয়ে দেবো তারপরটা একই রকমভাবে আছে জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই তো আমরা এটাই কি করবো পাওয়ারটা যোগ এগুলো কি আছে গুণ আকারে আছে মানে পাওয়ারটা যোগ আকারে বসবে সবার ক্ষেত্রে নিচে এ আছে তাহলে আমরা লেখার সময় একটু বুদ্ধি লাগিয়ে লিখবো লেখার সময় একটু বুদ্ধি লাগিয়ে লিখবো এটাকে আমি বলি এক্স ওয়াই জেড আকার মানে প্রথমে আমি এক্স লিখবো তারপরে ওয়াই লিখবো তারপর জেড লিখবো কিন্তু দেখো এখানে ওয়াই মাইনাস এক্স আছে তাহলে আমি এটাকে এক্স মাইনাস ওয়াই করবো তাহলে কি হলো একটা মাইনাস চিহ্ন সমস্যা হলো সেই মাইনাস চিহ্নটাকে আমি উপরে দিয়ে দেবো ঠিক একইভাবে এটাকে করছি আমরা এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড তাহলে দেখো এখানেও মাইনাস মাইনাস আছে কি হয়ে গেল প্লাস হয়ে গেল এরপরে কি হবে পাওয়ারগুলো যেহেতু যোগ আকারে আছে তাহলে আমরা কি করছি এদের লসাগু করে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড তাহলে এক্স মাইনাস ওয়াই যদি চলে যায় এক্স মাইনাস জেড চলে যায় তাহলে প্রথমটা কি থাকবে ওয়াই মাইনাস জেড তারপর এটা দেখো ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আছে তাহলে ভাগ করলে কি থাকবে এক্স মাইনাস জেড এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে সামনে মাইনাসটা এখানে মাইনাস হবে এটাকে প্লাস করে দেবে আর পরেরটা এক্স মাইনাস জেড আছে আর ওয়াই মাইনাস জেড আছে তাহলে কি নেই এক্স মাইনাস ওয়াই এটা বসিয়ে দাও তাহলে যদি একটু দেখো তাহলে বুঝতে পারবে উপরেরটা হচ্ছে এ টু দি পাওয়ার জিরো হয়ে যাচ্ছে জিরোকে কোনো জিনিস দিয়ে ভাগ করলে কি হয়
জিরোই হয়ে যায়। তাহলে এ টু দি পাওয়ার জিরো মানে কি এক, তাহলে এই রাশিটার মান হবে এক। তো এইভাবে করে অঙ্কটা। এরপরেরটা দেখো, এরকম দেওয়া আছে এক্স প্লাস জেড ইকাল টু টু ওয়াই, বি স্কোয়ার ইকাল টু এসি। তাহলে আমি দেখো এক্স মাইনাস ওয়াই ইকাল টু, এখান থেকে ওয়াই মাইনাস জেড লিখতে পারি, মানে একটা ওয়াইকে এদিকে নিয়ে আসলাম আর জেডটাকে ওইদিকে নিয়ে গেলাম। এবার যেটা দেয়া আছে তার এলএইচএসটা আমরা টুকবো। কি দেয়া আছে? এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, আর সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? ওয়াই মাইনাস জেড। তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই আছে আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, এক্স মাইনাস ওয়াই আছে সেটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এটা ওয়াই মাইনাস জেড আছে, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, আর এটা সি টু দি পাওয়ার, এই যে এক্স মাইনাস ওয়াইটাকে চেঞ্জ করে কি লিখলাম? ওয়াই মাইনাস জেড। তা দেখো প্রথমটা শেষেরটা ওয়াই মাইনাস জেড হয়ে গেছে, তাহলে আমি ভেতরে যেটা কি হবে পাওয়ারটা গুণ আকারে বসিয়ে দিতে পারবো, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যেরকম আছে থাকলো। এসি মানে কি? আবার পরে একটা কন্ডিশন দিয়েছে, এসি মানে কি? বি স্কোয়ার। তো আমরা এখানে বি স্কোয়ার বসিয়ে দেবো। তো বি স্কোয়ার বসালে কি আসছে? দেখো এখানে বি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, আর বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। দেখো দুটোই বি এর পাওয়ার আছে, তাহলে বি এর পাওয়ার গুলো কি হবে? টু ওয়াই মাইনাস টু জেড প্লাস জেড মাইনাস এক্স। তাহলে বি টু দি পাওয়ার টু ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স। দেখো প্রথমে আমার একটা কন্ডিশন ছিল এক্স প্লাস জেড ইকাল টু টু ওয়াই, মানে টু ওয়াই মানে কি? এক্স প্লাস জেড। যদি আমি এখানে এক্স প্লাস জেডটা বসাই তাহলে কি হবে? বি টু দি পাওয়ার এক্স প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স। তাহলে বি টু দি পাওয়ার জিরো, বি টু দি পাওয়ার জিরো মানে কি? এক। যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল সেই প্রমাণটা আমাদের এইভাবে হয়ে গেল। এরপরটা দেখো, এরকম দেয়া আছে এ বি সি এর মান দেয়া আছে, তাহলে এটার মান বের করতে বলেছে। তো একদম পাতি অঙ্ক, কিছুই নেই অঙ্কটা, একটু ক্যালকুলেশনটা আমাদের করতে হবে, ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। জাস্ট আমরা কি করবো, এক্স ওয়াই জেড এর মানটা বসিয়ে দিচ্ছি। এক্স টু দি পাওয়ার এক্স কি দেয়া আছে? এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, তার পাওয়ারে কত? কিউ মাইনাস আর। তারপর একটা কথা আছে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, তার পাওয়ারে কত? আর মাইনাস পি। তারপর একটা এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, তার পাওয়ারে কত? পি মাইনাস কিউ। যেটা এলএইচএস ছিল সেটা আমরা টুকলাম এবং মানটা বসিয়ে দিলাম। তো মানটা বসানোর পর আমরা কি পাচ্ছি? পাওয়ারটা গুণ আকারে আসবে, তাহলে এক্স এর পাওয়ারে কিউ মাইনাস আর, ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। এক্স এর পাওয়ারে আর মাইনাস পি, ওয়াই এর পাওয়ারে কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। এই লাইনটা লেখার সময় স্টুডেন্টরা অনেক ভুল করে, তোমরা একটু সাবধানে লিখবে, তো তোমাদেরও ভুল হতে পারে। তো গুণ আকারে বসলো। এবার যে কটা এক্স এর পাওয়ার আছে সেগুলোকে আমরা যোগ আকারে বসিয়ে দিচ্ছি, যেগুলো এক্স এর পাওয়ার ছিল সেগুলোকে যোগ আকারে, যেগুলো ওয়াই এর পাওয়ার ছিল সেগুলোকেও আমরা যোগ আকারে বসিয়ে দিচ্ছি। কিউ মাইনাস আর, কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এখানে এক্স এর পাওয়ার কত আছে? শূন্য। আর ওয়াই এর পাওয়ার কি করবো? আমরা পাওয়ারগুলো গুণ করে দেবো। দেখো পি দিয়ে গুণ করলে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। তাহলে দেখো এইটা কত আসলো? এক। আর ওয়াই এর পাওয়ার দেখো সব কেটে যাচ্ছে, তাহলে কত আসবে? শূন্য। তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইকাল টু ওয়ান, মানে আমাদের যে প্রমাণটা করতে বলেছিল সেই প্রমাণটা হয়ে গেল। এরপরটা দেখো, এরপরটা দেখো এরকম দিয়েছে এক্স টু দি পাওয়ার এ ইকাল টু ওয়াই টু দি পাওয়ার বি, জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি, এক্স ওয়াই জেড ইকাল টু ওয়ান। তাহলে এক্স টু দি, এই যে জিনিসগুলো দেয়া আছে সেটাকে আমি কে ধরে নিচ্ছি। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইকাল টু কে, ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইকাল টু কে, জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি ইকাল টু কে। তাহলে এক্স এর পাওয়ারে কত আসলো? কে টু দি পাওয়ার এ, ওয়াই এর পাওয়ারে কত আসবে? কে টু দি পাওয়ার বি, জেড এর পাওয়ারে কত আসবে? জেড এর সময় কে টু দি পাওয়ার সি। আর আমাদের কি দিয়েছে? এক্স ওয়াই জেড ইকাল টু ওয়ান। তো আমরা এখানে মানটা বসিয়ে দিচ্ছি, কে টু দি পাওয়ার এ, কে টু দি পাওয়ার বি, কে টু দি পাওয়ার সি ইকাল টু ওয়ান। তাহলে এখানে তিনটেই কে আছে, পাওয়ারটা যোগ আকারে বসে যাবে, আর এটা ওয়ান মানে কে টু দি পাওয়ার জিরো লিখতে পারি। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকাল টু কত আসলো? জিরো। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, খুব সহজ প্রমাণ, আমরা সবাই পারবো, তো একটু দেখে তোমরা করে নাও। পরের অঙ্কটাও সেম অঙ্ক দিয়েছে, তো আমরা একইভাবে করব।
a to the power x, b to the power y, c to the power z দেওয়া আছে, এটাকে আমরা k ধরে নেব। তো a to the power x equal to k, b to the power y equal to k, c to the power z equal to k। তাহলে a কত আসবে k to the power 1 by x, b কত আসবে k to the power 1 by y, c কত আসবে k to the power 1 by z। আর কি দেওয়া আছে? a b c equal to 1 দেওয়া আছে, a b c equal to 1 দেওয়া আছে। তো আমরা কি করব এখানে মানটা বসিয়ে দেবো, k to the power 1 by x, k to the power 1 by z, k to the power 1 by z equal to 1। তাহলে পাওয়ারটা কি হবে? যোগাকারে বসবে, তাহলে এটা কি k to the power 0, কারণ আমরা আগে দেখেছি। তাহলে দুদিক থেকে k টিকে উঠে গেল, আর যেটা আছে সেটাকে লসাগু করে দিচ্ছি। তাহলে yz xz plus xy equal to 0, তাহলে xy plus yz plus zx equal to 0, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এরপরে দেখো সমাধান আছে, সমাধান মানে কি আমরা দুদিকে সমান করব। তো এটা দেখো, এটাকে লিখতে পারি 7 স্কয়ার টু দি পাওয়ার x ইনটু 7 টু দি পাওয়ার 3, তাহলে 7 টু দি পাওয়ার 2x, 7 টু দি পাওয়ার 3। তো আমরা ফর্মুলা দেখেছিলাম, যদি বেসটা সমান হয়ে যায় তাহলে উপরেগুলো সমান হয়ে যায়, তাহলে 2x = 3, তাহলে x এর মান কত আসলো 3/2, তাহলে এটাই এর সমাধান। তো সামনে একটা বা লিখতে হয়, সমাধান যেহেতু করছি আমরা, তো এই গেল সমাধান। তো এইভাবে করতে হবে। দুয়েরটা দেখো, তো এইরকম আছে। তো আমি এটাকে প্রথমে পাওয়ারটাকে ভেঙে নেব, টু টু দি পার এক্স টু স্কোয়ার, টু টু দি পার এক্স, টু টু দি পার মাইনাস ওয়ান ইকাল টু 9। দেখো টু টু দি পার এক্সটা কমন যাচ্ছে, তাই টু টু দি পার এক্সটা কমন নিলাম, টু স্কোয়ার মানে কত 4, আর এটা এক টু টু দি পার মাইনাস ওয়ান মানে কি হাফ, তাহলে 9। তাই টু টু দি পার এক্স ইকাল টু 9 বাই 2 ইকাল টু 9, তাই 9 কেটে গেল। টু টু দি পার এক্স ইকাল টু 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 দি পার 1, শুধু 2 ছিল, সেটাকে টু টু দি পার 1 লিখতে পারি, তাহলে এক্স এর মান কত আসলো 1, তাহলে এইভাবে এটা সমাধান করতে হবে। তো তিনেরটাও সেম অঙ্ক, তোমরা নিজেরা করে নাও। তো এরপরটা দেখো, এটা 4 নম্বর অঙ্কটা বলেছে এরকম দেয়া আছে। তো আমরা সবসময় ছোট্ট পাওয়ার নিয়ে যাবো, টু টু পাওয়ার ফোর এক্স এরকম থাকলো, এটাকে টু স্কোয়ার টু দি পাওয়ার 3x মাইনাস 1, এটাকে টু স্কোয়ার টু দি পাওয়ার 2x, এটা টু স্কোয়ার টু দি পাওয়ার 3x, টু দি পাওয়ার 4x টু দি পাওয়ার 6x মাইনাস 2, আর এখানে 4x মাইনাস 3x, তাহলে 10, তাহলে টু টু দি পাওয়ার 10x মাইনাস 2 একাল টু টু দি পাওয়ার এক্স, তাহলে দুদিকে 2 আছে সমান হয়ে গেল, তাহলে 10x মাইনাস 2 ইকাল টু এক্স, তাহলে 9x ইকাল টু 2, এক্স ইকাল টু 2/9, এইভাবে এটা সমাধান করতে হবে। বা পাঁচেরটা দেখো এরকম আছে, সে একই রকম, সবচেয়ে ছোট আকারে নিয়ে যেতে হবে, 3, 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার এক্স, 3 এর কিউব টু দি পাওয়ার এক্স, মানে যতটা ছোট আকারে নিয়ে যাওয়া যায়। তারপর পাওয়ারগুলো কি হবে, যোগ আকারে বসে হবে, পাওয়ারটা এখানে কি হবে গুণ হচ্ছে, তাহলে টু টু প্লাস 4x, 6 মাইনাস 3x, তাহলে 7x ইকাল টু 4, এক্স ইকাল টু কত আসলো 4/7। তো এইভাবে করে। এখানে আরেকটা অঙ্ক আছে, টু টু দি পাওয়ার 5x প্লাস 4 থাকলো, আমরা এটাকে টু টু দি পাওয়ার 10 আছে মাইনাস টু টু দি পাওয়ার 9 নিয়ে আসলাম এদিকটায়, টু টু দি পাওয়ার 5x প্লাস 4, এখানে দেখো টু টু দি পাওয়ার 9টা কমন যাচ্ছে, তাহলে এখানে 10টা থেকে 9টা চলে গেলে কত থাকবে একটা, আর এখানে 1, টু টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকাল টু 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 দি পাওয়ার 9, তাহলে দেখো 5x প্লাস 4 ইকাল টু কত লিখতে পারি আমি 9, তাহলে 5x ইকাল টু কত 5, x ইকাল টু কত 1, এটাই তাহলে আমাদের এই সমীকরণটার সমাধান। এরপরে আছে এই চ্যাপ্টার এখানকার শেষ অঙ্ক, এটা সমাধানের, তো এটা বেশ ভালো অঙ্ক, তো এটা বারবার পরীক্ষায় দেয়া হয়, তো তোমরা একটু ভালো করে করবে, যেখানে বুঝতে পারবে না জিজ্ঞাসা করবে, দেখো কি করছি আমি এরকম করলাম। তো এবার কি করছি আমি, 2 এর পাওয়ারটা সেপারেট করছি ইনটু 3 টু দি পাওয়ার 2x প্লাস 4, আর এটাকে নিচে নিয়ে আসাম, 3 টু দি পাওয়ার 2x, 2 টু দি পাওয়ার x প্লাস 8 ইকাল টু 1। এবার পাওয়ারটা অ্যাডজাস্ট করছি, 2 এর পাওয়ার দেখো 2x প্লাস 4 আছে মাইনাস x মাইনাস 8, আর 3 এর পাওয়ারটা 2x মাইনাস এখানে 3x হবে, তো 3x মাইনাস 2x মাইনাস 4 ইকাল টু 1, তা দেখো কি আসছে, 2 টু দি পাওয়ার কত আসলো x মাইনাস 4, এখানে দেখো 3 টু দি পাওয়ার x মাইনাস 4 ইকাল টু 1 আসলো। তো এখানে দেখো ব্যাপারটা আছে, তাহলে 2 এর পাওয়ার আর 3 এর পাওয়ারে x মাইনাস 4 আছে, আর এদিকে 1 আছে, এই 1টাকে আমি কি করছি নিজে একটু বুদ্ধি লাগিয়ে করছি হচ্ছে 2/3 টু দি পাওয়ার 0, তাহলে x মাইনাস 4 ইকাল টু 0 বা x ইকাল টু
4, তাহলে এই সমীকরণটার সমাধান হচ্ছে x = 4। এই হচ্ছে সমাধান, তো তোমরা একটু নিজেরা করে নাও। এই তোমাদের আজকের হোম টাস্ক, তোমরা একটু বাইতে অঙ্কটা করে আমাকে পার্সোনালি পাঠিয়ে দাও। আর তোমরা যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পাওয়া যায় পেয়ে যাও। এবং বন্ধুদের সঙ্গে এটা যতটা পারো সম্ভব শেয়ার করো। আর থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।